আগে নায়ক বহুবার সম্পর্কে জড়িয়েছেন, কোনোদিনই প্রেম নিয়ে লুকোছাপা করেননি। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার চর্চা হয়েছে, তবে কখনো তা নিয়ে প্রকাশ্যে কথা বলেননি অভিনেত্রী। কথা হচ্ছে টলিপাড়ার নতুন জুটিকে নিয়ে, সম্পর্কে জড়িয়েছেন দেবাদৃতা বসু এবং রাহুল দেব বসু। আলোর ঠিকানা সিরিয়ালে তাদের দেখেছেন দর্শক, যে সিরিয়ালে গৌরবের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। অন্যদিকে আলোর চরিত্রে দর্শক দেখেছেন দেবাদৃতাকে। সিরিয়ালে নায়িকা জুটি বেঁধেছেন জন ভট্টাচার্যের সঙ্গে, তবে ক্যামেরার সামনে যাই ঘটুক না কেন, ক্যামেরার পেছনে গল্পটা একটু অন্যরকম। ক্যারিয়ারের দিকে এখন দারুণ ব্যস্ত রাহুল বলাই যায়। অন্যদিকে ব্যক্তি জীবনেও চটিয়ে প্রেম করছেন অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে। এর মাঝে ইঙ্গিত বহু পোস্টে কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা রাহুল দেব বসু। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, বিভিন্ন বিষয়ে নিজের মতামত, ব্যক্তি জীবনের টুকরো ছবি সহ নিজের কাজের আপডেট সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তবে এদিন তিনি যে পোস্টটি করেছেন সেখানে স্পষ্টভাবে কিছুই লেখেননি, খালি লিখেছেন কাউন্টিং ডাউন। কিন্তু কিসের কাউন্টডাউন শুরু করলেন অভিনেতা সেটা স্পষ্ট করেননি, স্রেপ এটুকুই বলেছেন এখন সবটা বলছি না, তবে খুব শীঘ্রই সুখবর দেব একটা, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি ফের নতুন কোনো প্রজেক্টের খোঁজ দেবেন? ছোট পর্দা বা বড় পর্দায় আবারও নতুন কাজ নিয়ে আসছেন, নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন? সামনেই বিয়ের মরশুম শুরু হচ্ছে, তবে কি তখনই চার হাত এক হবে দেবাদৃতা এবং রাহুলের? উত্তরটা সময়ই দেবে। রাহুল আর দেবাদৃতার মধ্যে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে। অভিনেতা জানিয়েছিলেন, আমরা দুজনেই একটু রিজার্ভ, দুজনেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, কাজের প্রতি আমাদের দুজনেরই খুব ডেডিকেশন রয়েছে, আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠার মধ্যেও অনেক মিল রয়েছে, তবে বেশ কিছু জিনিসের মতের অমিলও হয়, সেটা স্বাভাবিক, তা নিয়ে দুজনের মতে চুলোচুলিও হয়। আসলে প্রেমটা তো সেই গাড়ির গিয়ার বদলানোর মতো হুট করে হয়ে গিয়েছে, তবে এবার প্রেম থেকে বিয়ে কবে হয় সেটাই এখন দেখার।